ফিরলাম বিরতির পর। শুক্রবার ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং জার্নালিস্ট ইউনিয়নের যৌথ উদ্যোগে এইচআইভি এইডস এবং এইচআইভি এইডস আইন 2017 সম্পর্কে মিডিয়া কর্মীদের নিয়ে এক সংবেদনশীলতা কর্মসূচি অনুষ্ঠিত হয় সুকান্ত একাডেমিতে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর সমাপ্রীতা দত্ত, মুখ্যমন্ত্রীর সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা, তথ্য এবং সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরবর্তীতে রিসোর্স পার্সনরা ত্রিপুরা এইচআইভির সামগ্রিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে তথ্য সমৃদ্ধ বক্তব্য পেশ করেন। কি বলেছেন তারা শুনুন। আমি ওনার বক্তব্যকে সমর্থন করছি, পাশাপাশি আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও ওনার এবং এই কাজে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব, এইডস কন্ট্রোল সোসাইটির পক্ষ থেকেও সহযোগিতা করব আশা করছি। আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যদি আমরা বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যেরকম কাঞ্চনপুর আছে এবং ওয়েস্টের বিভিন্ন এরিয়া আছে যেখানে এইডস এবং বিভিন্ন সম্পর্কে অবগত না, তাদেরও যেরকম আমরা প্রিলিমিনারি আইডিয়া থেকে যেটা জানি তার মধ্যে হচ্ছে গিয়ে যে যতগুলো আমরা তার রেসপন্সিবল বা ফ্যাক্টর বলি তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়াইড স্প্রেড যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, সবচেয়ে বড় কথা সচেতনতার অভাব, এটার মধ্যে একটা অন্যতম কারণ। সেকেন্ড যদি আমরা বলি একটা একটা তিনটা ট্রায়াঙ্গেলের মতো ইস্যু এই কনসেপ্টের সঙ্গে জড়িত, একটা হচ্ছে গিয়ে ডিনায়াল, আরেকটা হচ্ছে গিয়ে একটা স্টিগমা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিসক্রিমিনেশন, সামাজিক চ্যুতি থেকে আমাদের মধ্যে একটা ডিনায়ালের যে টেন্ডেন্সি কাজ করে এটাও তার ক্ষেত্রে একটা অন্যতম কারণ বা বাধা। এবং আমাদের রাজ্যে না হলো অনেক জায়গাতেই সারা বিশ্ব যে তার মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, লিঙ্গ বৈষম্য, তার সঙ্গেও এটা অঙ্গ প্রত্যঙ্গ মানে জড়িত। তো সেই জায়গায় এইডসের মোকাবেলার ক্ষেত্রে একটা আদর্শ ভ্যাকসিন হিসাবে টার্ম করা হয় এডুকেশনকে। এবং যখনই মাস এডুকেশনের কোশ্চেন আছে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য রোল প্লে করে মিডিয়া জগৎ। সে মিডিয়া কালক্রমে চেঞ্জ হয়েছে, আজকে অনেক বেশি ভাইব্রেন্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, ওয়েব মিডিয়া হোক, সোশ্যাল মিডিয়া হোক, আজকে এখানে ইংল্যান্ডের ইলেকশনের রেজাল্ট আমরা এখানে বসে দেখছি, আমেরিকার কোন জায়গাতে কী হচ্ছে, বিশ্বকাপের খেলা সেগুলো লাইভের মারফত দেখছি, সব কিছুর মারফত আমরা দেখছি। এখন সারা বিশ্ব একটা গ্রামের মতো, সে গ্রামের মধ্যে যদি মেসেজ কনভে করতে হয়, আজকের তারিখে অতীতেও ছিল না, আজকের তারিখেও মিডিয়ার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে মিডিয়া কীভাবে করতে পারে এখানে নিশ্চিতভাবে যারা রিসোর্স পার্সন আছেন তারা বিশদে জানবেন, আমরা সে সম্পর্কে এতটুকু আর কি বহাল না। কিন্তু একজন পাঠক হিসাবে মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট তো সবাই আমরা বেসিক্যালি দিস ওয়ে অর দ্যাট ওয়ে, তারই একজন স্টেক হোল্ডার হিসাবে আমরা বলতে পারি যে কীভাবে করতে পারে। কথা হচ্ছে এটাকে এখানে একটা বিস্তৃতভাবে কথা বলা যেটা গ্রহণযোগ্য হবে সবার কাছে। সেকেন্ড যদি আমরা বলি যে এটার সঙ্গে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করা, ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজে অংশগ্রহণ করা একটা মিডিয়ার একটা উল্লেখযোগ্য কাজের মধ্যে পড়ে যেটা মিডিয়া করতে পারে। আমরা অনেকে চাইলেও করতে পারবো না, কিন্তু মিডিয়ার সঙ্গে একজন সংশ্লিষ্ট লোক এটা করতে পারেন, একটা এনাবলিং। সুতরাং মিডিয়ার যে গুরুত্ব, মিডিয়া যেভাবে সমস্ত বিষয়ে সচেতনতা গড়ে তুলতে পারে সেই নিয়েই কিন্তু আজকে এইডস এর ওপর যে সচেতনতা সেটা মিডিয়ার মাধ্যমে প্রতিটা মানুষের কাছে যাক এবং সেখান থেকে মানুষ সচেতন হলেই কিন্তু এই রোগকে আরও কন্ট্রোল করা সম্ভব হবে বলেই বিশেষজ্ঞদের ধারণা। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।